সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন কমাতে চান অনেকেই। বিশেষত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওজন কমানোর পরামর্শ দেন ডাক্তাররাও। কিন্তু ডায়েট ফলো করেও অনেক সময় চটজলদি ওজন কমানো যায় না। বিশেষজ্ঞদের দাবি, ওজন কমাতে হলে শুধুমাত্র ডায়েট নয়, জীবনধারাতেও পরিবর্তন আনা জরুরি। কিন্তু ঘুম থেকে ওঠার পর এমন কিছু নিয়ম মেনে চলা উচিত যা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। শরীর সুস্থ রাখার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতে তাড়াতাড়ি শুয়ে 8 ঘন্টা ঘুমের পর শরীর অনেক বেশি চনমনে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই অভ্যাস। ঘুম থেকে উঠেই 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন। স্ট্রেস টেনশন থেকে মুক্তি দেয় এই অভ্যাস। অতিরিক্ত স্ট্রেস থেকে কর্টিসল হরমোন বেশি মাত্রায় নিঃসরণ হয়, যা ওজন বাড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন। এর ফলে বিপাক ক্রিয়ার হার বেড়ে দ্রুত মেদ ঝরাতেও সাহায্য করে। গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেলেও উপকার পাবে। সকাল 8টার মধ্যে সকাল নাস্তা সেরে ফেলুন। তেলে ভাজা মশলাদার প্রসেস ফুড এড়িয়ে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান। সকালে শারীরিক কসরত বা এক্সারসাইজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিকেল বা সন্ধ্যার তুলনায় সকালে এক্সারসাইজগুলো বেশি সুফল পাওয়া যায়।